আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমরা একটা দাওয়াতে যাচ্ছি, ঈদের দাওয়াতে। আজকে দাওয়াতটা হচ্ছে সুরাইয়া ভাবি আর খালেদ ভাইয়ের বাসায়। তো আমাদের যেতে যেতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। আয়ুব তো গাড়িতেই ঘুম, তো আমার বাবাটাকে ঘুম থেকে সজাগ করলাম। ঘুম থেকে উঠে ও একটু অবাকই হয়েছে যে কোথায় আসলো। ঈদের আগের দিন থেকে যে ব্যস্ততা শুরু হয়েছিল আমাদের, মানে ঈদের কয়েকদিন গিয়েছে ব্যস্ততায়, তো খুব ভালো লাগে আসলে। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো সবার সাথে দেখা করা, সবাইকে নিয়ে একসঙ্গে আনন্দ করা। তো এখানে কিছু সুইটস আর ঈদ সালামি নিয়ে নিয়েছি জুভাইয়ের আর জায়ানের জন্য। আমরা যখন ছোটো ছিলাম ঈদের সালামি পেলে কতই না খুশি হতাম। তো এখনও আমরা কিন্তু সেই ট্রেডিশনটা ধরে রেখেছি, বাচ্চাদেরকে ঈদ সালামি দেয়া, ঈদের গিফট দেয়া। ওরা আসলে খুবই এক্সাইটেড থাকে এগুলোর জন্যই। তো এদিকে আমার ওয়াফিক তো ওর ফ্রেন্ডকে পেয়ে গেছে। জায়ানের সাথে আমার ওয়াফিকের খুব সুন্দর বন্ধুত্ব, মানে ওরা খুব পছন্দ করে একে অপরকে, একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে, খেলাধুলা করতে খুবই পছন্দ করে। আর ভাবি আর খালেদ ভাইয়ের কথা কি বলবো, মানে ওনারা এত অতিথি পরায়ণ আর খুবই ওয়েলকামিং। মানে ওনাদের বাসায় গেলে আসলে মনে হয় যে আমরা মনে হয় কয়েকদিন থেকেই ওনাদের বাসায় আছি, এত ওয়েলকামিং আর খুবই কমফোর্টেবল লাগে আর কি। এসে দেখি যে ভাবি এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছে। আমি জানি না এই গুণী মহিলা কিভাবে কি করেছে। আমি জানি উনি খুবই গুণী, বাট আজকে অসাধারণ। ঈদের ডেকোরেশন, খাবার দাবারের প্রেজেন্টেশন সব কিছু দেখেই আমি কিন্তু অবাক। উনি খুবই ক্রিয়েটিভ আর রুচিশীল একজন মানুষ আমি বলবো। শুধু ভাবি না, ভাইয়াও মাশাল্লাহ অনেক রুচিশীল, মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই খুবই শৌখিন। ঈদ উপলক্ষে কে কীভাবে টুকটাক প্রিপারেশন নিচ্ছে একে অপরের সাথে তো শেয়ার করেছি, তবে এভাবে এসে সরাসরি দেখতে পেয়ে আসলেই খুব ভালো লাগছিল। মাশাল্লাহ বাচ্চারা দিকে খেলাধুলা করে সময় পার করছিল, আর আমার আয়ুব আর ওয়ারিদ তো জুহাইয়ের সাথে সাথেই ছিল। আমি যতক্ষণ ওদের বাসায় ছিলাম জুহাইরই আয়ুব আর ওয়ারিদকে এন্টারটেইন করেছে। মাশাল্লাহ এত লক্ষ্মী এই বাচ্চা, মানে জুহাইর তো এখন বড় হয়ে গেছে, ওর বয়স মনে হয় 17। খুব ভদ্র আর অমায়িক ব্যবহার। আসলে মা বাবারা যেমনটা সন্তানদেরকে বড় করে, ওই সন্তানরা কিন্তু ওইটাই ফলো করে। তো যাই হোক, এদিকে টেবিলে তো খাবারের উপর খাবার, একটু পরেই আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। ভাবাইকে বললাম যে তুমি প্রেশানি নিও না, আস্তে আস্তে সব কিছু রেডি করো। আর আজকে মিলিসা আমাদের সাথে আসতে পারেনি অ্যাকচুয়ালি। আমার মানে ভাবির বাসায় আসার প্ল্যানটা হয়েছে গতকালকে, মানে গতকালকেই আমরা কনফার্ম করি যে ভাবির বাসায় আসবো, যেহেতু আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না। তো মিলিসাকেও বললাম, তো মিলিসা বললো যে ওর ফ্রেন্ডের সাথে অলরেডি ওর প্ল্যান করে ফেলেছে আজকের জন্য, সেই জন্য আর মিলিসা আসতে পারেনি। নাইলে তো খুবই ভালো লাগতো, মিলিসাকে ছাড়া আসলে আমার কাছে মনে হয় জমে না। তো যাই হোক, কি আর করা, যেহেতু ওরও একটা প্ল্যান আছে। সো এদিকে ভাবি কত রকমের যে খাবার, নুডলস, ফ্রাইড চিকেন, খুবই মজাদার সালাদ, তেলের পিঠা, তেহারি, চিকেন কড়াহি, চটপটি, তারপর বাচ্চাদের জন্য আরও অনেক কিছু, জেলি, পেস্ট্রি। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভাবির ডেকোরেশনগুলো। ভাবি ওইদিকে কিচেনে সব কিছু রেডি করছিল। আমি চিন্তা করলাম যে ভাবি ভাবির মতো করে সব কিছু করুক, আর আমি একটু ঘুরে ঘুরে দেখি। আসলে কাজকর্মের সময় কেউ পিছিয়ে পিছিয়ে থাকলে দেখা যায় কাজে কর্মে একটু প্রবলেম হয়, আমি যেটা ফিল করি আর কি। আমি যখন কাজ করি আমার মতো করে করতে থাকি, আর যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে আমার কাছে মনে হয় যে কেউ আমাকে দেখছে, বা আই ডোন্ট নো, আমি কমফোর্টেবল ফিল করি না আর কি। তো যাই হোক, ভাবির সব কিছু দেখে তো খুবই ভালো লাগছে। আসলে বারবার একই কথা বলতেছি, বাট অবভিয়াসলি এত সুন্দর করে ভাবি সব কিছু করেছে, বারবার তো প্রশংসা করতেই হয়। আর এইরকম সুন্দর ক্রিয়েটিভ কাজগুলোকে সত্যি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। তোমার হাতে স্পেশাল তেহারি না, যেটার স্বাদ এখনো মুখে লেগে আছে, ফার্স্ট টাইম আমরা যখন আসছি না, এত নাইস মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর লাগতেছে। আর এটাও এবার করলাম স্পেশাল ভাইয়ার জন্য, বললাম যে ভাইয়া খেয়ে যদি বলে যে পার, মানে লাইক করে, তাহলে রেসিপিটা কাচুরিতে দিয়ে দিব। কাচুরিতে আর কি, এটা চিকেন কড়াই, কি বলো, দেখতে খুব সুন্দর লাগতেছে।
আজকের ভিডিওতে সবার সাথে একটা সুসংবাদ শেয়ার করব। অনেকেই হয়তো এই সুসংবাদ সম্পর্কে অবগত আছেন, আবার অনেকেই হয়তো জানেন না। সুসংবাদটা হচ্ছে আগামী জুনের 2 তারিখে কুরবানি ঈদ উপলক্ষে আমরা ঈদুল আজহা মেলা 2024 আয়োজন করেছি। মেলার অর্গানাইজ হিসেবে আমি নিজে আছি, আর আমার সাথে আছেন লুবনাজ লাইফস্টাইল ইউকে লুবনা আপা এবং শারমিন লাইফ আর্ট ইউকের শারমিন আপু। কুরবানি ঈদের 2 সপ্তাহ আগে আমাদের আয়োজিত এই মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্যন্ত আমাদের আয়োজিত সবথেকে বড় ঈদ মেলা হবে এটা। ঈদে তো সবাই টুকটাক কেনাকাটা থাকে, এই দোকান ওই দোকান ঘোরাঘুরি না করে এক ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন। যেহেতু এবার মেলায় অর্গানাইজার হিসেবে আমি নিজে আছি, ইনশাআল্লাহ সুন্দর প্ল্যান মোতাবেক সব কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের সুবিধার জন্য বড় একটা হল হায়ার করেছি, যাতে করে সুন্দর এবং রিল্যাক্সভাবে আপনারা ঘুরে ঘুরে শপিং করতে পারেন। আর হলটা হচ্ছে এডমন্টনে। যারা অনলাইন ব্যবসা করেন অথবা ঘরে বসে পেজের মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ আপনাদের প্রোডাক্ট সবার সামনে আনার এবং আপনাদের পেজের পরিচিতি বাড়ানোর। আপনারা চাইলে আমাদের মেলায় স্টল বুক করতে পারবেন। ব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের আছে চাইলে স্পন্সরও করতে পারেন মেলায়। ভিডিওর এক পাশে মেলার পোস্টার দিয়ে দিলাম, পোস্টারের নিচে 2টা ফোন নাম্বার দেওয়া আছে। স্টল বুকিং এবং স্পন্সরশিপের জন্য নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আমাদের আয়োজিত এই মেলা কখন কোথায় কয়টা অনুষ্ঠিত হতে যাচ্ছে সব কিছুই কিন্তু এই পোস্টারে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। আশা করি আপনারা আপনাদের পুরো পরিবারকে নিয়ে আমাদের এই মেলায় আসবেন, এবং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের আয়োজিত এই মেলার কথা আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতে করে সবাই মেলার ব্যাপারে জানবে, এবং কেউ যদি স্টল বুক দিতে চায় সেক্ষেত্রে স্টল বুক করতে পারবে। যাই হোক, মেলার তো অনেক গল্প হলো, তো এখন ভিডিওতে কি হচ্ছে সেটা নিয়ে না হয় কিছু কথা বলি। তো এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে বেশ কিছু সময় আমরা গল্প স্বল্প করলাম। তো এদিকে আইয়ুব তো খেলাধুলায় ব্যস্ত, ওর খালামণির সাথে এই রুমে ওই রুমে দৌড়াদৌড়ি করছে, আর জায়ান ভাইয়ের যত টয় আছে সব কিছুই ওর দখলে নিয়ে যাচ্ছে। তো বাচ্চারা খুব এনজয় করছিল। জায়ান আর জোহাইরকে পেয়ে ওরা বাসায় যাওয়াই নাম নিচ্ছে না। তো ভালো লাগছে, বাচ্চারা বাচ্চাদের মতো করে এনজয় করছিল, আর এদিকে আমরাও আমাদের মতো করে গল্প করছিলাম। আজকের ভিডিওতে আমাদের গুণপতি সুরাইয়া ভাবির তো অনেক গুণ ক্রিয়েটিভিটি দেখলেন। মিসেস জে এস টুকিরাকি নামের ভাবির একটা ইউটিউব চ্যানেলও আছে, যেখানে এই ক্রিয়েটিভিটিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন। মজার মজার রেসিপি, ফ্যামিলি ব্লগ, শপিং ব্লগ, হোম ডেকো সব কিছু পেয়ে যাবেন ওনার চ্যানেলে। ভিডিওর লিংক ডিসক্রিপশনে রাখবো, চেক করতে ভুলবেন না। আমার এই মিস্টেরি, ওরে বাবা রে, আব্বু ইয়ামি স্ট্রবেরি। আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর দিন কাটালাম, আমরা এনজয় করেছি, আমাদের বাচ্চারাও এনজয় করেছে। এখন রাত প্রায় 10টার উপরে বেজে গেছে, আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। ভালো সময় মনে হয় যে চোখের পলকেই চলে যায়। আশা করি আপনারা আজকের ছোট্ট ব্লগটা এনজয় করেছেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।